हे एवरीवन एखन इवनिंग टाइम और आमार ब्लॉगटा ठीक एखन थेके आमी स्टार्ट करछी एकटा असाधारण एकटा ऑसम रेसिपी दिए जेटार नाम होच्छे मुड़ी घंट। हाँ एटाके अनेक जगह मुड़ी घंट बोले आबार अनेक जगह मुड़ो घंट बोले, तबे एटा अनेक भावेई करा जाए, जेमन आलू दिए करे केउ, चिड़े दिए करे, गोविंदभोग चाल दिए हय, डाल दिए हय। आजके आमी करछी आलू दिए। तो देखो आलू दिए हलो किन्तु आमी जेभावे रान्नाटा करब सेटा हवार पर तुमराव देखे बुझते पारबे जे एटा कतटा टेस्टी आर सत्यि बिलिव मी एटा प्रचंड टेस्टी हय। तो प्रथमे कड़ाईते तेल दिए तेलटा भालो मतो गरम हो गेले आमी माथागुलोके बेश करकरे करे भेजे नेब। একটু করকরে করে ভাজলে কি হয়, মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকে না। আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে, খুব বেশি বড় সাইজ না, মোটামুটি ছোটর মধ্যে রাখলেই হবে। এবার মাথাগুলোকে একটু ভেঙে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব গোটা গরম মশলা, আর গোটা গরম মশলার গন্ধটা একটু বেরোলে তার মধ্যে দেব এই বাটা মশলা। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে রেখেছি, সেই মশলাটা এবার অ্যাড করব। এবার দিলাম গোটা শুকনো লঙ্কা, দেবো লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য নয়, এটা জাস্ট কালার হবে, তো যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলে সেটাই। তারপর দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে এবার একটু মশলাটাকে মাখিয়ে নেব। এবার মশলাটা কষে আসলে দেব লবণ আর দেব চিনি, তবে চিনিটা কিন্তু অপশনাল, যারা মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা চিনি দিতে পারো, আর যারা পছন্দ করো না তারা টোটালি স্কিপ করতে পারো। আর এবার দেবো একটা সিক্রেট মশলা, সেটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা, আর এটা অ্যাড করার পর এর টেস্টটা 2 থেকে 3 গুণ অবধি বেড়ে যায়, সত্যি খুব ভালো টেস্ট আনে এই মশলাটা অ্যাড করার পর, তোমরা এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারো। একটু মশলাটা নেড়ে ছেড়ে তার মধ্যে আগে থাকতে কেটে রাখা আলুগুলোকে অ্যাড করব, আর পুরো ব্যাপারটাকে ভালো করে মিশাতে হবে, আর মিশিয়ে ভালো করে কষিয়ে তেল বার করতে হবে। মশলা কষে তেলটা যখন ছেড়ে আসবে তখন এর মধ্যে দেব অল্প পরিমাণে জল, যাতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়, সেই রকম জল দিয়ে এটাকে ঢেকে দেব আর ফ্লেমটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেব। তো দেখো এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হওয়ার সাথে সাথে মশলাটা একটু ফ্রাই ফ্রাই হয়ে কী সুন্দর তেল বেরিয়ে এসেছে। তো এই রকম প্রিপারেশন করতে গেলে কিন্তু এইভাবেই মশলাটাকে রেডি করতে হবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাথাগুলো এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে মেশাতে হবে, যাতে মশলাগুলো সমানভাবে মিশে যায় মাছের মাথার সাথে, আর দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে দিয়ে দিতে হবে, যাতে জিনিসটা ভালো মতো মজে আর বেশ একটা রসানো রসানো লুক আনে। জাস্ট দেখো, ও তেলটা কি সুন্দর উপরে ভেসে উঠেছে, আর কালারটাও এসেছে অসাধারণ। তো এরপর লাস্টে যেটুকু বাকি আছে সেটা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর লাস্টের দিকে আমি অ্যাড করছি অল্প পরিমাণে ঘি। আর এবার দেবো একটা লাস্ট মন্ত্রা, সেটা হচ্ছে মিঠা আতর। আর এই মিঠা আতরটা দিলে না এর টেস্টটা জাস্ট অসম হয়ে যায়। অনেকে মাছের আষ্টেগন্ধটা পছন্দ করে না, যেহেতু এটা মাছেরই একটা রেসিপি তো আষ্টেগন্ধ থাকবেই, তো এই মিঠা আতরটা দিয়ে দিলে কিন্তু পুরো আষ্টেগন্ধটা কেটে যাবে। আর এটা তোমরা খেয়ে একবার টেস্ট করে দেখো, জাস্ট অসাধারণ হয়। তো হয়ে গেল একটা অসাধারণ রেসিপি, যেটা দিয়ে ভাত খেতে খুবই খুবই ভালো লাগে। তো আমার মাছের মাথার মুড়ো ঘন্ট কিন্তু রেডি।
হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার নেক্সট ডের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের ব্রেকফাস্টে ছিল আমাদের পরোটা। আচ্ছা, তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখো তারা জানো যে ওই টিফিনটা আবার খুবই একটা প্রিয় টিফিন। আর এখন কিন্তু লাঞ্চে যা হবে সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে আমাদের লাঞ্চে থাকছে বাঁধাকপির তরকারি, ডাল আর ডিমের ঝোল। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. আর এখন আমি যে ক্যামেরা অন করেছি কি হয়েছে, আমার হাজবেন্ড ওদিকে গান বাজিয়ে দিয়েছে অরিজিৎ সিং এর, তো সেটাকে অফ করে আসলাম। আর এখন আমার লাঞ্চ হয়ে গেছে, আমার না বাড়ির সকলের লাঞ্চ হয়ে গেছে। তো আমি এখন বসে আছি জানলার ধারে, আর এই জানলার ধারে বসে থাকতে না আমার খুব ভালো লাগে। এখন যদিও লোকজন সেরকম কিছু তো চোখে পড়ছে না, কিন্তু তবুও বসে বসে এই নির্জনতায় নিরিবিলি একটা দুপুর হাওয়া বইছে, গাছের পাতা নড়ছে, দেখতে ভালো লাগে। আর আজকের ডিমের ঝোলটা না জাস্ট অসাধারণ হয়েছিল, এই জন্যই বলছি। কারণ এর আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে বাটা মশলা ছাড়া ডিমের ঝোল, ঠিক আছে, ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজি প্রসেস, কিন্তু খেতেও অসাধারণ হয়। তো আমার পরিচিত অনেকে বানিয়েছে ওটা আমার ভিডিওটা দেখার পর, তো তারা সবাই মানে খুব হ্যাপি আর কি রেসিপিটা বানিয়ে। তো যাই হোক, আজকে আমি কি পারপাসে ভিডিওটা করছি সেটা তোমরা ক্যাপশন দেখে বুঝে গেছো, টাইটেল দেখে বুঝে গেছো। তো আজকে আমি যার সম্বন্ধে কথা বলবো, তিনি হচ্ছেন একজন বড় ইউটিউবার, সৌমালী অধিকারী, ঠিক আছে। তো ওনার একটা ভিডিও আমি দেখছিলাম, ওই ভিডিওটা দেখে না জাস্ট আমি ও মাই গড, ও এমজি হয়ে গেছি। কারণ মানুষ এত ফেক হতে পারে, এত জালিয়াতি মানুষের মধ্যে মানে কুটকুটকে ভরা বলে না এরকম হতে পারে, তো আমি জাস্ট এটা কল্পনাও করতে পারছি না। হয় মানুষই শয়তান হয়, পশু পাখি হয় না, কিন্তু এতটা তাই বলে ফেক। তবে হ্যাঁ, অবশ্যই আমি ওনার সম্বন্ধে বলছি না, ওনাকে নিয়ে করা হয়েছে। উনি একজন মানে কি বলবো, লাইফে সাকসেসফুল একজন ইউটিউবার। অনেক আগে উনি এসেছেন এখানে যখন হয়তো এত ব্লগিং চ্যানেল বা ধরো এত ব্লগার্সও ছিল না, ঠিক আছে। উনি এখন জীবনে অনেকটাই প্রতিষ্ঠিত, তো সেই জন্যই আর কি ওনাকে আমি অনেকদিন ধরে ফলো করি। একদিক থেকে বলতে পারো যে ওনাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি ভিডিও করার, ব্লগিং চ্যানেল খোলার, তো সেই জন্য ওনাকে আমি লাইক করি। তো এবার যেহেতু উনি একজন পাবলিক ফিগার হয়ে গেছেন, রিসেন্টলি ওনার সঙ্গে এরকম একটা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। যারা জানো তো জানো, যারা জানো না জানো না, জেনে নাও আমার আমার এখান থেকে জেনে নাও। তো ওনার সঙ্গে হয়েছে কি, একটা সংস্থা আছে যারা রীতিমতো ওনার ফেসটাকে ওনাদের অ্যাডে শো করাচ্ছেন, ঠিক আছে, ওনার লুকটাকে দিয়ে দেখাচ্ছেন যে সৌমালী অধিকারী ওয়ার্ক ফ্রম হোম বা এই জাতীয় কোনো মানে বিজনেস ট্রেনিং উনি দিচ্ছেন, ওই সংস্থার হয়ে উনি কাজ করছেন, এরকম একটা ফেক নিউজ, এরকম একটা ফেক অ্যাড ওরা বার করেছে। তো
তো ওনাদের ভিডিও থেকে জানলাম, মানে সৌমালিদের ভিডিও থেকে জানলাম যে যেটা একেবারে সত্যি নয়, ইভেন ওনার পারমিশন ছাড়া কিন্তু এই কাজটা করা হয়েছে। তো সেটাই অবাক হয়ে যায় যে একটা বিজনেসকে দাঁড় করার জন্য, বিজনেসকে গ্রো করার জন্য যে কোনো পাবলিক ফিগার যিনি হন বা যে কোনো সাকসেসফুল মানুষের তার পারমিশন ছাড়া একটা ফটো দিয়ে তাকে অ্যাড করিয়ে দেওয়াটা খুব বাজে বিষয়, তাই না? এটা কেউই এগ্রি করবে না। হ্যাঁ, তুমি তাকে পে করো বা পে সে নাই নিক বা যাই করুক, সে এগ্রি হোক, তারপর তুমি তার একটা প্রচার করো, তো সেখানে কোনো কথাই থাকে না, যেটা অনেক জায়গায় হয়। কিন্তু এইভাবে কারোর মানে ফটোকে শো করা, সে ওই কাজটা করতে ইন্টারেস্টেড আছে নাকি, সে ওই কাজটার সঙ্গে জড়িত কিনা সে সম্বন্ধে না, এরকম তো সংস্থা কিছু থাকে, তো তারা বুঝতে পারেনি যে এই এটা এইভাবে আর কি জানা যাবে। ইভেন ওনার যে হাজবেন্ড, মানে সৌমালিদের হাজবেন্ড একটা কথা বললো যে ওরা প্রথম থেকে মানে সৌমালিদের অ্যাড্রেসটাও খুব ফেক দিয়েছিল, হায়দ্রাবাদ দিয়েছিল, তো পরে জানার পর দেখা গেল যে ওরা সেই অ্যাড্রেসটা চেঞ্জ করে ওর রিয়েল লাইফ মানে রিয়েল যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাও ওখানে ইন করেছে, এমনকি নামটাও পরিবর্তন করে দিয়েছে। ওর যে নাম, ওনার নাম, ওনার যে নাম সৌমালি, তো সেই সৌমালি নামটাও দেয়নি, অন্যরকম একটা নাম দিয়ে দিয়েছে। ওনার লুকটাকে ইউজ করা হয়েছে, ওনার ফেক নামটা দেওয়া হয়েছিল, ফেক অ্যাড্রেসটা দেওয়া ছিল, পর অ্যাড্রেসটা ঠিকঠাক হয়েছিল, তো নামটা ফেকই রয়ে গেছে। তো দুটো বিষয়ে আর কি খুব হাসি লাগে যারা এই কাজটা করে। এক সেকেন্ড কথা বলে নিই, তো যারা এই কাজটা করে দেখো তারা এটা বোঝে না, পরে তো এটা বোঝে না যে যারা ওনাকে, তো তারা এটা বোঝে না যে যারা চেনে না, তো মানে কোনো প্রশ্নই ওঠে না তার অ্যাড দেখে আর কি কিছু রেসপন্স করার, কিন্তু যারা চেনে তারা যে জানবে যে উনি ওই কাজের সঙ্গে যুক্ত নয়, উনি একজন ব্লগার, তো সেটা তো জানবেই, আর যারা নাম জানে তো নাম তো জানবেই। তো সেই জন্য এই জিনিসগুলো আর কি খুব হাসির ব্যাপার, হাসির ব্যাপার থেকেও বড় মানে একটা ইরিটেটিং ব্যাপার যে একটা মানুষকে এইভাবে শো করে দেয়া। তো আমি দেখছিলাম যে ওই ব্লগিং এ ওরা যথেষ্ট মানে বিরক্তি প্রকাশ করেছে, সত্যি একটা বিরক্তিকর তো বিষয়, কারণ উইদাউট পারমিশন এরকম করলে সবাই খুব খারাপ লাগে। তো আজকে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে যারা আমার পূর্ব পরিচিত ফ্রেন্ডস রয়েছে তারা অলরেডি ইউটিউবে অনেক আগে পা দিয়েছে, তারা এখন একটা র্যাঙ্কিং এ পৌঁছে গেছে, মোটামুটি একটা জায়গা পেয়েছে, তো তারা যদি ভিডিওটা ফলো না করে তাদের সঙ্গে এরকম ভবিষ্যতে হতে পারে। আর আমার চ্যানেলটা খুব বেশি পুরনো নয়, 4-5 মাস আমি ইউটিউবে পা রেখেছি, তো এর মধ্যে আমার সাথে এরকম আমার পূর্ব পরিচিত কিছু ফ্রেন্ডসও রয়েছে যারাও নতুন, তাদের সঙ্গেও পরবর্তীকালে এরকম হতেই পারে, তো সেই জন্য আমি তাদের একটু অ্যালার্ট করে দিচ্ছি, তারা যদি এরকম ভিডিও না দেখে থাকে তো আমার ভিডিও থেকে তারা এই বিষয়টা জেনে যাবে, আর যদি জেনে থাকে তো আগে থাকতে সতর্ক হয়ে যাবে। আর একটা বিষয় যেটা হচ্ছে, যাকে নিয়ে এই কেসটা ঘটানো হয়েছে সে তাকে কিন্তু আমি লাইক করি, তাকে আমার ভালো লাগে, তার ব্লগিং আমি অনেকদিন ধরে দেখি, তো তাকে নিয়ে এরকম একটা ফেক নিউজ রটানো হয়েছে, তার সঙ্গে একটা জালিয়াতি করা হয়েছে, তো জিনিসটা স্বভাবতই আমারও খুব খারাপ লাগবে, তাই না? সেই জন্য আজকে এই কথাগুলো বলতে আসা। যারা জানে তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা জানে না তারা আমার ভিডিও দেখে, মানে যেহেতু তারা আমার ফ্রেন্ডস, তো তাদের আমি বিষয়টা একটু অ্যালার্ট করে দিতে চাই। আজকে আমার সামনে যে ভিডিওটা এসেছে সেটা হয়তো অনেকে নাও পেতে পারে, আবার অনেকে পেয়েওছে, তো যারা পায়নি তাদের উদ্দেশ্যে আর কি আমার এই কথাগুলো বলা। তো যাই হোক, এসব জালিয়াতি থেকে মানে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এই ব্লগটা আমি গতকাল ইভিনিং থেকে স্টার্ট করেছি, এটাকে টেনে যাচ্ছি, এতটাই খিচছি যে আজকে পরের দিন দুপুর হয়ে গেছে, এইবার খিচতে খিচতে কি হবে, তোমরা আমার উপরে খিচে যাবে যে আমাদের সময়ের কি দাম নেই, আমাদের টাকার, আমাদের নির্ভরতা হয় সেই টাকার কি কোনো ভ্যালু নেই। তো যাই হোক, যাতে তোমরা না খেতে যাও সেজন্য এখানে আমার ব্লগিংটা শেষ করছি। আর এই যে আমার ছানা এসে গেছে, এখন আমাকে ভিডিও করতে দেবেও না, তো তোমরা সবাই ততক্ষণ খুব ভালো থেকো, আমি আসছি খুব শিগগিরই অ্যানাদার ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা।